হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কিছু রোমানিয়ান প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি এবং মানিক ভাই। সো আমি মানিক ভাই কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত আসলে সম্মুখীন হয়ে থাকি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা চলুন এই প্রশ্নগুলোতে আমরা চলে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে মানিক ভাইকে আমি করব। মানিক ভাই, আমরা আসলে রোমানিয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, আপনি এটা জানেন আসলে। তো সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতে আমি আপনাকে আসলে এই জায়গায় আসলে আনছি। সো সুতরাং প্রশ্নগুলো একটা একটা করে আমরা আসি। প্রথম প্রশ্নটা যেটা আমি পাই আর কি সবসময় মানুষের কাছ থেকে, আপনি হয়তো পেয়ে থাকেন, এই কারণে আপনি এখানে খুব ভালোভাবে এটা আপনি জানবেন এই বিষয়গুলো, যে রোমানিয়াতে আসলে আসতে কতদিন সময় লাগে, আসাটা কি জটিল কিনা, বা আসতে আসলে কেমন কি পরিস্থিতি, এটা তো আসলে ওরা বোঝে না যারা এই প্রশ্নগুলো করে, একটু যদি বলতেন। আস প্রথমে ধন্যবাদ দিলোয়ার ভাই আপনাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্যে। শুধু আপনি না, আমার মনে হয় যারাই রোমানিয়াতে থাকে বা নতুন হোক পুরাতন হোক যারাই আসে, তাদের কাছে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে রোমানিয়াতে আসতে কতদিন সময় লাগে। তো আমি আপনাকে সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট রেডি হওয়ার পরে আপনি যখন কোনো একটা এজেন্সিকে বা কোনো একটা ইমিগ্রেশন লয়ারকে বা আপনার ফ্রেন্ডকে যাকেই দেন না কেন, যখন ফাইলটা দেবেন, প্রথমেই ওরা কি করবে, আপনার ফাইলটা একটা ইমিগ্রেশন লয়ারকে দেবে, সেই লয়ার আপনার ফাইলটা ট্রান্সলেট করবে রোমানিয়ান ভাষায় এবং সেটা নোটারি করবে। এটা করতে একটা নির্দিষ্ট চার্জ আছে, যেটা হচ্ছে আনরিফান্ডেবল, এটা আপনার কোনোভাবে ফেরত যায় না, বাংলাদেশি টাকায় 18 থেকে 20,000 টাকা বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা। তো তারপরে কোম্পানি তো চুজ করাই থাকে, কারণ এজেন্সিকে কোম্পানিরা বলে দেয় যে আমার লোক লাগবে, তখন ওই ওই যে আপনি যে অ্যাপ্লাই করলেন আপনার ডিটেলসগুলো দেখার পরে সেই কোম্পানিকে ওরা আপনার পেপারসটা পাঠিয়ে দেয়। তো এখন কোম্পানির তো অনেক কাজ থাকে, শুধুমাত্র যে আমাদের জন্য বসে আছে তা না, তাদের অনেক কাজ থাকে, এইচআর ডিপার্টমেন্ট ব্যস্ত থাকে, তারা তাদের পেপারসগুলো রেডি করে, আপনার পেপারসগুলো দেখার পরে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে। তো নোটারি প্লাস এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু এই করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 30 দিন বা 1 মাস সময় লাগে, কিছু কিছু ক্ষেত্রে 2 মাসও লেগে যেতে পারে। এখন এইটা যখন হয়ে যাবে আপনার, হওয়ার পরে আপনার ইমিগ্রেশন লয়ার আপনাকে করবে কি, সেটা হচ্ছে আপনার আইজিআই পোর্টালে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে দেবে। তো আইজিআই পোর্টালে আবেদন করলেই আপনার শেষ না, ওইটাতে আবেদন করার পরে আপনাকে একটা ফিজিক্যাল সাবমিশনের ডেট দেওয়া হয়, যে আপনি ওই দিন এম্বাসি ইমিগ্রেশনে যেয়ে আপনার যে ডকুমেন্টগুলো আছে অরিজিনাল, সেটা হচ্ছে কোম্পানির ট্যাক্স পে, কোম্পানির বৈধ কিনা, কোম্পানি বিদেশি লোক নেওয়ার যোগ্যতা রাখে কিনা, এইসব ডকুমেন্টগুলো ওখানে জমা দিতে হয়। তো জমা দেওয়ার পরে ইমিগ্রেশন আপনার মোটামুটি 1 মাস সময় নেয় এটা হচ্ছে চেক করার জন্য, ভেরিফাই করার জন্য, ফিজিক্যাল ভেরিফাই, অবশ্যই পুলিশ সেখানে যায় চেক করে তারপরে। এবং যদি নামি দামি কোম্পানি হয় এবং বড় বড় পারমিট বের হয় সেক্ষেত্রে হয়তো বা সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। তো ওই ফিজিক্যাল সাবমিশনের ডেট দেওয়া হয়, ফিজিক্যাল সাবমিশন আইজিআই হওয়ার পর থেকে ফিজিক্যাল সাবমিশন ডেট পেতে আবার 1 মাস লেগে যায়। তো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার প্লাস ফিজিক্যাল সাবমিশন হতে আপনার 2 মাস চলে গেল। তারপরে কি করে, আপনার এম্বাসি ইমিগ্রেশন আপনাকে আবার 45 দিন বা 1 মাস সময় দেয়, এর মধ্যে আপনার ফাইলগুলো বা আপনার পারমিটগুলো ইস্যু হয়। টোটাল 3 মাস লেগে যায় শুধুমাত্র আপনার পারমিট বের হতে। এখান থেকে কিছুদিন প্লাস হতে পারে, কিছুদিন মাইনাস হতে পারে, এটা ডিপেন্ড করবে কোন কোম্পানি কিভাবে। আচ্ছা মানিক ভাই, মাঝে মধ্যে দেখি যে আমরা মনে করেন যে অনেক ইমিগ্রেশন 4 মাস 5 মাসও লেগে যায় অনেক ইমিগ্রেশনে, এটা আসলে কেন হয় বলতো? ভালো করছেন, শুনলাম রেড সিগন্যাল, হোয়াইট সিগন্যাল, রেড সিগন্যাল, ব্লু সিগন্যাল অথবা আপনার এরকম কোন কিছু একটা ব্যাপার। এই যে আমি আপনাকে যে বললাম, একটা ভালো কোশ্চেন করছেন, আমি বলে গেছিলাম। তো আমি যে আপনাকে বললাম যে আইজিআই যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এখন দেখা যাচ্ছে যে আপনার ইমিগ্রেশনটা হচ্ছে বুখারেস্টে। তো বর্তমানে লাস্ট 6 মান্থ থেকে দেখতেছি বুখারেস্ট রেড লিস্টে আছে আইজিআই, কারণ ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না, এত প্রেশার পড়ে গেছে। তখন কি করতে হয়, তারা তিমিশহর, ক্লুজনাপোকা, ব্রাসোভ এরকম সিটিতে তারা মুভ করার চেষ্টা করে। সেখানে দেখা যাচ্ছে যে কোনো সিটি গ্রিন সিগন্যালে আছে, কোনো সিটি আবার ইয়েলো সিগন্যালে আছে। সেক্ষেত্রে আপনার সেই সিটিতে যখন আপনি দেবেন, তারা সেই ডকুমেন্টটা আবার বুখারেস্টে সাবমিট করবে, তারা আপনার ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে। এই যে একটা লং প্রসেস হয়ে যায়, যার কারণে আপনার 4 মাস 5 মাসও লেগে যেতে পারে অনেক সময় পারমিট ইস্যু হতে। এখন আপনি যদি আবেদন করে থাকেন, আমরা যেমন থাকি তিমিশহরাতে যদি আপনি আবেদন করে থাকেন এবং তিমিশহরা মোটামুটি ইয়েলোতেই আছে এখন পর্যন্ত, তো সেক্ষেত্রে হয়তো বা একটু 3 মাস বা 3.5 মাস বা এরকম হয়ে যেতে পারে। কিন্তু আপনাকে তো আপনার এজেন্সি বা ফ্রেন্ড বলতে পারবে না যে আপনি ওখানেই পড়বেন বা ওই সিটিতে পড়বেন, আপনার কোন কোম্পানি আপনার ডিমান্ড দিয়েছে সেই কোম্পানিতে তো আপনি যেতে হবে।
সেক্ষেত্রে আপনার শুধুমাত্র পারমিট ইস্যু হতে জমা দেওয়ার পর থেকে 4 থেকে 5 মাস লেগে যেতে পারে, প্লাস মাইনাস 1 মাস। এখান থেকে যদি কারো আগে হয় তার কপাল খুবই ভালো, যদি কারো দেরি হয় তাহলে তার কপালও ভালো, খারাপ না। এরপরে আপনার কি হয়, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, এটা আপনারা সবাই জানেন, দিল্লিতে অবস্থিত রোমানিয়ান এম্বাসি, বর্তমানে ইন্ডিয়ান এন্ড বাংলাদেশি পেপারসগুলো তারা ডকুমেন্টগুলো তারা জমা নিয়ে থাকে, সেটাই ইমিগ্রেশন প্রসেস, সেটা আমরা পরে ভিডিওতে আপনাকে জানাবো যে ওখানে কেমন সময় লাগে। তো টোটাল আপনি মাথায় রাখবেন রোমানিয়া আসার জন্য যদি পারমিট আপনি পেয়ে যান শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি 7 থেকে 8 মাস সময় লাগবে যদি কপাল ভালো হয়, আর যদি খারাপ হয় তাহলে 1 বছরও লেগে যেতে পারে। আচ্ছা মানিক ভাই, দ্বিতীয় যে প্রশ্নটা আমরা পেয়ে থাকি সে প্রশ্নটা হচ্ছে, রোমানিয়াতে আসার পর আসলে কাজ আছে কিনা, বিভিন্ন কোম্পানি নাকি সমস্যা করে, এটা নিয়ে যদি একটু বলতেন আর কি। এখানে নট অনলি রোমানিয়া, পুরো ইউরোপে কাজের কোনো অভাব নাই। সত্য কথা বলতে কি এখানে কাজের কোনো অভাব নাই, প্রচুর কাজ আছে এখানে। কিন্তু সমস্যা হচ্ছে কি, বাংলাদেশের কিছু এজেন্ট আছে যারা রোমানিয়ার, মানে সব দেশেই কম বেশি দুর্নীতি আছে এটা না জানে না, যখন রোমানিয়ান গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো যে তারা 1 লক্ষ লোক নেবে, তখন এই দেশের কিছু অর্থলোভী লোকজন তারা হচ্ছে বিভিন্ন ফেক কোম্পানি তৈরি করে, দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানির নামে সাব কোম্পানি তৈরি করে তার ওয়ার্ক পারমিট ইস্যু করার চেষ্টা করতেছে। এটাকে আমরা বলে থাকি সাপ্লাই কোম্পানি, যেটা আপনারা হয়তো বা সাপ্লাই কোম্পানি নামে চেনেন, এটাকে আমরা সাপ্লাই কোম্পানি বলে থাকি। তাদের কাছে কি হয়, তাদের কাছে প্রচুর কাজ থাকে, যেহেতু সাপ্লাই কোম্পানি তারা বলে যে আমি ফুড ডেলিভারিতে লোক দেবো, কারণ ফুড ডেলিভারিতে একবারে 100 জন লোক নেওয়া সম্ভব। সাপ্লাই কোম্পানি চাইলে কনস্ট্রাকশনের লোক দেওয়ার লোক দিতে পারবে, কারণ একটা কনস্ট্রাকশন সাইটের কাজ হতে আপনার মোটামুটি 5 থেকে 6 বছর লাগে একটা করে কনস্ট্রাকশন সাইটের কাজ শেষ করতে, সেক্ষেত্রে ওদের সবসময় লোক লাগে। তো ওদের সাথে একটা ডিল করে, এটা ফেক ডিল যেটাকে আমরা বলি, আর ফেক ডিল এর মধ্যে অর্থনৈতিক কিছু ব্যাপার স্যাপার আছে। তো ওরা করে কি, আপনার আপনার ডকুমেন্টস নিয়ে, এবং খুব র্যাপিড কাজ, আপনি মানে চিন্তাও করতে পারবেন না যে কত দ্রুত কাজগুলো করতে পারে, কারণ কি ডকুমেন্ট সব রেডি থাকে ওদের সবসময়, কারণ ফেক ডকুমেন্ট রেডি থাকে ওদের। কাজ হচ্ছে, হ্যাঁ আপনাকে নিয়ে আসবে এখানে, সমস্যা নাই, নিয়ে আসার পরে আপনাকে কোনো কাজ দিবে না, আবার আপনাকে দেখা যাচ্ছে যে নিয়ে আসার সময় একটা ডিলে করে, আপনার ফ্লাইট ডিলে করায়, করার পরে দেখা যাচ্ছে আপনার ভিসার মেয়াদ 3 মাস থাকে, আপনি আসার পরে আপনার 15 দিন মেয়াদ থাকতেছে, তখন আপনি চাইলেও কোম্পানি চেঞ্জ করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাই করবেন সাপ্লাই কোম্পানি কিনা এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আবার সব সাপ্লাই কোম্পানি এরকম না, কিছু ভালো চেনও আছে যারা হচ্ছে আপনার লোক নিয়ে আসার পরে আবার তারা নিজের ইচ্ছায় কাজ দেয়, কিন্তু ম্যাক্সিমামগুলো ফেক হয়। তারা নিয়ে আসে আপনাকে কোনো কাজ দেবে না, বলবে যা নিয়ে আসছি এখন তুই তোর ইচ্ছা মতো চলে যা, কিন্তু আপনি আসলে তখন কিছু করতে পারবেন না, কারণ এখানে অবৈধভাবে কাজ করা যায় কিন্তু কখনো এখানে পেপার্স করতে পারবেন না। সরি, একটা পর্যায়ে আপনাকে অবশ্যই দেশে চলে যেতে হবে, অথবা সেকেন্ড অপশন গেম মারা, এছাড়া কোনো অপশন নাই, আর গেমের কোনো ভবিষ্যৎ নাই, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা আমরা সব সময় পেয়ে থাকি, আসলে রোমানিয়াতে আসার পর আমরাও যে এই জিনিসটা আসলে ফেস করছি, দেখছি যে অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা, আমাদের যে কোম্পানি বাসা দিয়ে থাকে, এই বাসাটা কতটুক দূরে দিয়ে থাকে কাজের গোড়া থেকে, তারপর আবার কিরকম হয়ে থাকে, একটু যদি ক্লিয়ার করে বলতেন আর কি। এটা একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমি যখন রোমানিয়াতে অ্যাপ্লাই করছিলাম আমিও মানে এই বিষয়টা জানার জন্য খুব আগ্রহ থাকতো আমাদের, যে মানে কেমন অ্যাকোমোডেশন হবে, কেমন কিভাবে আমরা থাকবো ওখানে। আমি ইউটিউবে অনেক সার্চ করছি, অনেক দেখছি, কিন্তু একজনের ক্ষেত্রে একরকম হয়। এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার লাকের উপর, আপনার কোম্পানির উপর, মানে আপনাকে আসলে যে 5 স্টার দেবে এমন না, আবার একবারে যে রাস্তায় ফেলে দেবে এমন না। আপনি এটা ডিপেন্ড করে কি কাজে আসছেন, আপনি যদি কনস্ট্রাকশনে কাজে আসেন তাহলে ম্যাক্সিমাম কাজগুলো শহরের মধ্যে যদি হয় তাইলে আপনাকে তারা একটা ভালো একটা অ্যাকোমোডেশন দেওয়ার চেষ্টা করে, 3 জন বা 4 জন এক রুমে থাকা, বা 2 জন সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ মনে হয় 4-5 জন, এরকম একটা থাকার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিবে এটা কনস্ট্রাকশনের জন্য। আবার কিছু কিছু কনস্ট্রাকশনের সাইডের কাজ একটু বাইরে হয় শহর থেকে, সেক্ষেত্রে আপনাকে তখন আমরা মোবাইল যেটাকে বলে থাকি অ্যাকোমোডেশন, ভ্রাম্যমান, সেটাও আপনার হতে পারে, এটা শিওর না, এটা ডিপেন্ড করবে কোম্পানির উপরে। এছাড়াও যারা ওয়্যার হাউসে আসেন, যারা ওয়্যার হাউসে কাজ করে তাদেরকে কোম্পানি স্যালারি একটু কম দেয়, যার কারণে তাদের অ্যাকোমোডেশনটা একটু ভালো হয়, কারণ তারা হচ্ছে একটা বোর্ডিং হাউসে বা এরকম কোনো একটা জায়গায় রাখে। আর যারা রেস্টুরেন্টে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে ভালো অ্যাকোমোডেশন দিয়ে থাকে কোম্পানি। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি খুব বাজে অ্যাকোমোডেশন দেয় যদি তাদের নিজস্ব হয়। আর তাছাড়া ভাড়া নিতে হলে এবং 4-5 জন যদি একসাথে আসে তাহলে তাদেরকে মোটামুটি একটা 3 স্টার না 2 স্টার, মানে যেখানে আপনার রান্না বান্না থেকে শুরু করে ফ্রিজ, টিভি, ওভেন সব কিছুই থাকে, এরকম আপনি একটা অ্যাকোমোডেশন এখানে পাবেন। তো মোটামুটি এই হচ্ছে অ্যাকোমোডেশন, এটা ডিপেন্ড করবে আপনার কপালের উপর, আপনার ভাগ্যের উপর, আপনার কোম্পানির উপর। কিছু ক্ষেত্রে খুবই বাজেও হতে পারে,
আবার কিছু ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, তো ম্যাক্সিমাম গুলো ভালোই হয়, আপনারা নিশ্চিন্তে থাকেন এই আর কি। আচ্ছা মানিক ভাই, সর্বশেষ যে প্রশ্নটা আসলে আজকে আজকের মতো সর্বশেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে এখানে স্যালারিগুলা কোম্পানি কেমন দিয়ে থাকে, আর সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত হয়ে থাকে, আর এখানের যে পরিস্থিতি, খাবার দাবার বা মানুষ আসলে কি করবে, আপনি একটা যদি সাজেশন দিতে পারেন, লাইফস্টাইল বা আপনার খরচ কেমন হয় এরকম জানতে চাচ্ছেন, তাই তো? জি জি। আচ্ছা, এখানে স্যালারি বলতে ক্যাটাগরিতে ভাগ করে স্যালারি, সেটা হচ্ছে যদি লেবার লেভেলে হয়, আবার স্কিল লেভেলে হয়, আবার আবার হচ্ছে সেমি স্কিল যেটাকে বলি সেভাবে। তো রোমানিয়ান ল অনুযায়ী সর্বনিম্ন হচ্ছে 2550 লাই স্যালারি, যেটা আপনার বাংলাদেশি টাকায় 50,000 সামথিং আসে। এটা মানে 2022 সালের জন্য, এটা 2022 সালের 2550 টাকা, 23 সালে হয়তো চেঞ্জ হতে পারে। সর্বনিম্ন বাংলাদেশি টাকায় আপনি 50,000 টাকা এখানে আর্ন করতে পারবেন, থাকা আপনার কোম্পানি দেবে, খাওয়া কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি আপনাকে দেন, নতুবা আপনাকে এক্সট্রা টাকা দেয়, যদি না দেয় কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি আপনাকে ডাইরেক্ট খাবারও দেয়, সেই খাবারগুলো আপনি না খেতে পারলে আপনার আপনারই লস, কিন্তু চেষ্টা করবেন এই খাবারগুলো খাওয়ার, আর অবশ্যই যেটা নন হারাম মানে যেটা হালাল সেটা খাওয়ার চেষ্টা করবেন, না হারাম সেটা তো না। আর এছাড়া যদি আপনি কিনা খেতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রতিদিন 20 টাকা 20 লাই অথবা 30 লাই যদি আপনি বাজার করেন, চারজনে দুই দিন ভালোভাবে খেতে পারবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর একা খেতে চাইলে 20 টাকার রান্না করলে আপনি 5 দিন বা 1 সপ্তাহ খেতে পারবেন। এটা বললে তো ডিপেন্ড করে আসলে আমরা কি খাবো কিভাবে চলবো, একজন লাইফস্টাইলের ব্যাপার হচ্ছে কি, যদি আপনার সিগারেটের নেশা থাকে এটা ডিপেন্ড করবে, এক প্যাকেট সিগারেটের দাম 22 টাকা এখানে নরমাল বাংলাদেশের ব্যানসনের মতো 22 টাকা। তো আপনি যদি মনে করেন, আপনি চিন্তা করেন দিনে যদি 5 প্যাকেট ফুরিয়ে ফেলেন সেভাবে যাবে, আর না খেলে তো বেঁচে গেল। আর যদি মানে বোতল টোতল খাওয়ার যদি কারো অভ্যাস থাকে বা পাব টাব নাইট ক্লাব এগুলো যদি অভ্যাস থাকে, তাইলে এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখানে বিয়ারের দাম অনেক কম, কিন্তু আপনার এগুলো না থাকাই ভালো, কারণ যে টাকা ইনকাম করবেন সব ওদিকে চলে যাবে। এই হচ্ছে ফ্যামিলি নিয়ে আমাদের একটু বাবা দরকার আছে, এটা হচ্ছে আপনার লো ক্যাটাগরি স্যালারি। আর যদি হাই ক্যাটাগরি কনস্ট্রাকশনের হাই লেভেল যারা আপনার হচ্ছে ওয়েল্ডার বা এরকম ভালোতে আসে, তাদের আপনার বাংলাদেশি টাকায় মোটামুটি মানে শুরু হয় 50,000 থেকে 80,000-90,000, 1,00,000 উঠে যায়। আর স্কিল গুলা শুরুই হয় আপনার 1,00,000 বা 1,20,000 এরকম শুরু হয়, কিন্তু অনেকে বলবে স্কিল আবার কি, এখানে অনেকে স্কিল আছে বাংলাদেশ থেকে, অনেকে এখানে কর্পোরেট জব করে, আমি দেখছি আমাদের কিছু বড় ভাইও আছে, এবং কিছু আরো কিছু কনস্ট্রাকশন ওয়েল্ডিং দেখছি যারা 5,000 লাগে এখানে ইনকাম করে থাকা খাওয়া বাদে, এবং আমি এরকমও দেখছি যে অনেকে 40,000 ইনকাম করে। তো বর্তমানে 50,000 নিচে কেউ ইনকাম করে না, এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে কি কাজ করেন, ওভার টাইম আছে কিনা, নর্মাল 50,000 টাকা, ওভার টাইম যদি করেন সেটা আলাদা, এই হচ্ছে ঘটনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আজকের মতো এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যদি কোনো প্রশ্ন থাকে আবারও আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে, আমরা এরকমভাবে আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে চলে আসব দেখা করার জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।